नमस्कार प्रिय भक्तवृंद, जय मा काली बेंगली चैनेले आपनादेरके आमी स्वागत जानाच्छि। आजकेर भिडियोटी एकदम प्रथम थेके शेष पर्यन्त देखबेन, केनना आजके आमी आपनादेरके एमन एकटी गाछेर शिकड़ बोले देव जेई गाछेर शिकड़टी दिये आपनारा चट जल्दी तीव्र बशीकरण करते पारबेन। हाँ, तीव्र थेके तीव्र बशीकरण हबे, आपनी शुधु जस्ट करे देखुन, तारपरे आपनी आमादेरके बोलबेन। एई बशीकरणटी देखा गियेछे যে আজকে করেছেন আজকেই ফলাফল পাওয়া গিয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা গিয়েছে যে আজকে করেছে তিন দিনের ভেতরেই ফলাফল পেয়ে গিয়েছে। এই বশীকরণটি আপনারা অনায়াসী করতে পারবেন, কেননা সেই গাছটিকে আপনারা জানেন, চেনেন, আপনারা প্রত্যেকে নাম শুনেছেন, আপনারা যাতায়াতের রাস্তাতে দেখেছেন, কিন্তু হয়তো আপনারা জানেন না যে এই গাছের শিকড়কেই কাজে লাগিয়ে বশীকরণ করা যায়। আপনি হয়তো সেই গাছটিকে এড়িয়ে চলে গিয়েছেন, বা অনেকে হয়তো জানেন না যে এই গাছ কাজে লাগিয়ে বশীকরণ করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আমাদের তন্ত্রশাস্ত্রে বহু রকমের গাছগাছড়ার উল্লেখ রয়েছে যার সাহায্যে বশীকরণ হয়ে থাকে। প্রকৃতির বিভিন্ন জিনিসকে কাজে লাগিয়ে বিভিন্ন তন্ত্রক্রিয়া করা হয়। আজকে আমি সেরকমই একটি গাছের কথা বলে দেবো, যে গাছের শিকড়কে কাজে লাগিয়ে আপনারা বশীকরণটি করতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, এই ভিডিওর মধ্যেই আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন, পুরো এ টু জেড ইনফরমেশান আপনি পেয়ে যাবেন। এই বশীকরণ করতে আপনাকে কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, এক পয়সাও আপনার খরচ হবে না, শুধুমাত্র গাছের শিকড়কে কাজে লাগিয়ে আপনি এই বশীকরণটি করতে পারবেন। তবে হ্যাঁ, এর সঠিক টাইম, দিনক্ষণ, সময় পদ্ধতি সমস্ত কিছু মেনটেন করেই কিন্তু আপনাকে করতে হবে। দিনক্ষণ, সময়তিথি, প্রয়োগ পদ্ধতি না জেনে শুধুমাত্র শিকড় দিয়ে কাজে লাগিয়ে কিন্তু বশীকরণটি করা যাবে না। এর বিশেষ প্রয়োগ পদ্ধতি রয়েছে এবং বিশেষ কিছু সময় রয়েছে, সেই সময়ে কাজটি করতে হবে। তো কিছুই নয়, আপনি শিখে নিতে পারলে অবশ্যই আপনি করে নিতে পারবেন। এই বশীকরণটি আপনি যে কোনো নারী, যে কোনো পুরুষের উদ্দেশ্যেই প্রয়োগ করতে পারবেন। আপনি আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কোনো ছেলে বা মেয়ে, যে কোনো পরস্ত্রী, পরপুরুষ, অবিবাহিত ছেলে বা বিবাহিত ছেলে, বা অবিবাহিত মেয়ে বা বিবাহিত মেয়ে, যাকে আপনি ভালোবাসেন তার উদ্দেশ্যে আপনি প্রয়োগ করবেন। সে কাছে থাকুক বা আপনার থেকে দূরে থাকুক, যে কোনো সম্পর্ক যদি প্রবলেম হয়ে থাকে আপনি এই কাজটি করতে পারেন। কাউকে নিজের কাছে আকর্ষণ করার জন্য, সম্মোহন করার জন্য, নিজের কাছে টেনে আনার জন্য এই কাজটি করতে পারেন। তো বশীকরণের জন্য অব্যর্থ একটি আজকে টোটকা আমি বলে দিচ্ছি, গাছের শিকড়কে কাজে লাগিয়ে আপনি কীভাবে করতে পারবেন। এই কাজটি যে কোনো ধর্মের ব্যক্তি হলেই আপনি করতে পারবেন, আপনি ছেলে হলেও করতে পারবেন, মেয়ে হলেও করতে পারবেন, আপনার বয়স যাই হোক না কেন, আপনি বিবাহিত হলেও পারবেন, অবিবাহিত হতেও পারবেন। তো এই কাজটি যে কোনো ছেলে মেয়ে হলেই করতে পারবেন। তো এই কাজটি কবে করতে হবে এবার বিস্তারিত শুনে নেবেন। তবে এর জন্য একটি পাওয়ারফুল বশীকরণের মন্ত্র রয়েছে, ছোট্ট একটি মন্ত্র। মন্ত্রটি প্রথমে আপনাকে আগে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তো মন্ত্রটি হচ্ছে, ওং কামদেবায় অমুকং হুং ফট স্বাহা। অমুকং যে বললাম, ওইখানে আপনি যাকে বশীকরণ করবেন তার পুরো নাম পদবিটা বলবেন, ঠিক আছে? তো এই মন্ত্রটি আপনি নিশ্চয়ই লিখে নিয়েছেন। তো এই মন্ত্রটি প্রথমে আপনাকে আগে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? মুখস্থ করা হয়ে গেলে এই মন্ত্রটিকে আপনাকে আগে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে। এবার স্বয়ংসিদ্ধ আপনি কিভাবে করবেন, কবে করবেন, সেটা আগে ভালো করে জেনে নিন। দেখুন, আপনাকে যে গাছটির নাম আমি বলে দেবো, এই গাছটির যে শিকড়টা উত্তোলন করতে হবে, মানে তুলতে হবে, সেই তোলার দিন হচ্ছে হয় পুষ্যা নক্ষত্র যেদিন হচ্ছে সেদিনকে, না হলে ভরণী নক্ষত্র যেদিন হচ্ছে সেদিনকে, অথবা অমাবস্যার দিনকেও আপনি তুলতে পারেন, অথবা পূর্ণিমার দিনকেও তুলতে পারেন, অথবা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, এই যে দিনগুলো বললাম এই দিনকে আপনি ওই গাছের শিকড়টি মাটির থেকে তুলবেন। তবে যেই দিনটাই আপনি মাটির থেকে তুলবেন শিকড়টি, ঠিক তার আগের দিনকে রাত্রেবেলা, ঠিক তার আগের দিনকে রাত্রেবেলা, অথবা আপনি সন্ধ্যার পর থেকে রাত্রির মধ্যে আপনি একটি নিরিবিলি স্থানে বসে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে মেঝেতে বসে মন্ত্রটি 108 বার, মানে 108 টাইমস আপনাকে বসে মন্ত্রটি জপ করে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে। স্বয়ংসিদ্ধ হয়ে গেল, এবারে ঠিক তার পরের দিনকে ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে আপনাকে ওই গাছের কাছে যেতে হবে। এই গাছ কোথায় রয়েছে আপনি আগে থেকে দেখে রাখবেন, ঠিক আছে?
তো ভোর 4টা থেকে 5টার মধ্যে ওই দিনক্ষণ অনুযায়ী, অর্থাৎ দিনক্ষণ আমি বলে দিলাম, ওই দিনক্ষণ অনুযায়ী গাছটির কাছে যাবেন এবং গাছটির কাছে গিয়ে মন্ত্রটি মাত্র 11 বার বলতে হবে। 11 বার বলে দম বন্ধ করে মাটির থেকে মূল শিকড় সমেত উপড়ে ফেলতে হবে গাছটিকে, ঠিক আছে? ছোট্ট গাছ, আপনি অনায়াসে উপড়ে ফেলতে পারবেন। গাছটিকে উপড়ে ফেলে ঠিক 3 আঙুল সমান মূল শিকড়টি কেটে নিয়ে আপনি ওই মূল শিকড়টা নিয়ে বাড়ি চলে আসবেন। বাড়ি এসে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। ধুয়ে আপনাকে একটি সংগ্রহ করে রাখতে হবে আগে থেকেই একটি ছোট্ট ঘিয়ের শিশি, ঠিক আছে? কমা দামি হলেও হবে আর দামি ঘি হলেও হবে, একটি ঘিয়ের শিশি আগে থেকে কিনে রাখবেন। তো সেই ঘিয়ের মধ্যে আপনি ওই শিকড়টাকে ডুবিয়ে রাখবেন ঘিয়ের মধ্যে, ঠিক আছে? তো এভাবে আপনাকে 3 দিন ডুবিয়ে রাখতে হবে ঘিয়ের শিশির মধ্যে ওই শিকড়টিকে, এবং ভালো করে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রেখে আপনি ওটা কিন্তু একটি পবিত্র জায়গাতে রেখে দেবেন, কেউ যেমন না হাত দিয়ে দেয়। এবার 3 দিন যখন হয়ে যাবে তখন ওই ঘিয়ের শিশির ভেতর থেকে আপনি ওই শিকড়টিকে বার করবেন। বার করে ওই শিকড়টি আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তাদের বাড়ির কাছে গিয়ে তাদের বাড়ির ত্রিসীমানার মধ্যে ফেলে দিয়ে আসুন শিকড়টি, ঠিক আছে? তাদের বাড়ির একদম ভেতরে ছুঁড়ে দিতে পারেন, তাদের বাড়ির ছাদে ছুঁড়ে দিতে পারেন, বা তাদের বাড়ির ভেতরে যেই যাতায়াত থাকে ভেতরে ঢুকে ছলে বলে কৌশলে ভেতরে রেখে দিয়ে চলে আসতে পারেন। তো এরকম তাদের বাড়ির ত্রিসীমানার মধ্যে আপনি ফেলে দিয়ে চলে আসুন। এতটা সাংঘাতিক বশীকরণ হবে যে সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যেতে পারেন, অথবা 3 দিনের ভেতরে আপনি রেজাল্ট পেয়ে যেতে পারেন এই কাজটি করার পর। সাথে সাথেই কিন্তু তার মধ্যে অ্যাকশন লেগে যাবে, অর্থাৎ সে আর সেখানে থাকতে পারবে না, তার বাড়ির থেকে বেরিয়ে সে আপনার কাছে ছুটে আসবেই, এটা একদম 100% গ্যারেন্টি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কাজ হবেই হবে, আপনি করে দেখতে পারেন। এবারে চলুন বলে দিচ্ছি সেই গাছের নামটি, কোন গাছের শিকড়কে কাজে লাগিয়ে এই বশীকরণটি করতে পারছেন। তবে একটি অনুরোধ করবো যে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে অল নোটিফিকেশন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতে চাইছেন ফেসবুকের লিংক এই চ্যানেলে অ্যাবাউট সেকশানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ফেসবুকের নাম জয় মা কালী বেঙ্গলি চ্যানেল। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিও পাবেন আমার তরফ থেকে, আপনি বিনামূল্যে তন্ত্রমন্ত্র টোটকা শিক্ষা পেয়ে যাবেন। তো গাছটি হচ্ছে আপাং গাছ বা অপমার্গ গাছ। আপনারা যারা গাছ সম্বন্ধে জানেন তারা হয়তো জেনে গেছেন, আর যারা জানেন না তারা গুগলে ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন আপাং গাছ অথবা অপমার্গ গাছ, তাহলেই আপনি দেখতে পেয়ে যাবেন, অথবা যারা গাছ সম্বন্ধে জানে তারাও আপনাকে বলে দিতে পারবে। এটি বনে জঙ্গলে সব জায়গাতেই পাওয়া যায়, গ্রামে গঞ্জে সব জায়গাতেই, ঠিক আছে? খালের ধারে মাঠের ধারে যে কোনো জায়গাতে আপনি পেয়ে যাবেন। তো এই কাজটি অবশ্যই কিন্তু গুরু অনুমতি নিয়ে করবেন। গুরু অনুমতি নিতে গেলে কিচ্ছু নয়, জাস্ট এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে আপনি মাত্র 20 জনকে শেয়ার করুন, দিয়ে আপনি কাজ করুন, দেখবেন 100% ফলাফল পাবেনই পাবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন মা কালীর নামে। এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে দেখে নেবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। ধন্যবাদ।